ভারত ভৌগোলিকভাবে তিন দিকে জল দিয়ে ঘেরা, আবার ভারত মহাসাগরের কাছে থাকা দেশগুলির মধ্যে অত্যন্ত শক্তিশালী ভারত। এই ভারত মহাসাগরের কয়েকটি ট্রেড রুট পৃথিবীর বহু দেশ বাণিজ্যিকভাবে ব্যবহার করে। বিভিন্ন দেশের পণ্য পরিবাহী জাহাজও এই জলপথকে ব্যবহার করে থাকে, তাই এই ট্রেড রুটকে সুরক্ষা প্রদান করা ভারতীয় নৌবাহিনীর একটি গুরুদায়িত্ব। কিন্তু জলপথের ওপর নজর আছে চীনের, তাই যেহেতু চীনের ভৌগোলিক অবস্থান এই ভারত মহাসাগরের থেকে তুলনামূলকভাবে অনেকটাই দূরে, তাই তারা এর আশেপাশের বিভিন্ন দেশকে নৌমহড়া বা অফিসার ট্রেনিং প্রোগ্রামের নাম করে সাবমেরিন, পেট্রোলিং ভেসেল ইত্যাদি দেয় এই জলপথে নজরদারি রাখবার জন্য। সময়ের সাথে সাথে এই ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারত মহাসাগরের ওপর নজরদারি চালানোর জন্য ইন্ডিয়ান নেভির প্রয়োজন শক্তিশালী সাবমেরিন। বর্তমানে ভারতের নৌবাহিনী অপারেট করে থাকে 2টি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন এবং 14টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যা চীনের কাছে থাকা 68টি সাবমেরিনের থেকে সংখ্যায় অনেকটাই কম। তাই ভারতের প্রয়োজন সাবমেরিনের, এবং এই নতুন সাবমেরিন নেভিতে কমিশন করার জন্য যে প্রজেক্টগুলি বর্তমানে অ্যাক্টিভ আছে, তার মধ্যে একটি প্রজেক্ট হলো প্রজেক্ট 75i। আপনারা দেখছেন দ্য ইনফরমেটিভ বং চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে বাজিয়ে দিন বেল আইকন, তারপরে অল অপশনটি প্রেস করে দিন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন সহজেই পাওয়ার জন্য। ফেসবুকে TIB ইন্ডিয়ান ডিফেন্স বাংলা বলে একটি পেজ আমরা শুরু করেছি, যেখানে আমরা বাংলা ভাষায় প্রতিরক্ষার আপডেট দিই। আপনারা সেই পেজটি লাইক এবং ফলো করে রাখুন সমস্ত আপডেট সময় মতো পাওয়ার জন্য। ভারতের নেভির জন্য প্রয়োজনীয় সাবমেরিন প্রোকিওর করার জন্য 1999-এ ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নেয় 2030 পর্যন্ত অন্তত 24টি সাবমেরিন নেভিতে কমিশন করার, এবং প্রজেক্টটির নাম রাখা হয় প্রজেক্ট 75। কিন্তু পরের কয়েক বছরে নৌবাহিনীর পুরনো সাবমেরিনগুলির অবস্থা আরও খারাপ হওয়ায় দ্রুত সাবমেরিন ইন্ডাক্ট করার দরকার হয়ে পড়ে, এবং তাই জন্য প্রজেক্ট 75কে দুভাগে ভাগ করা হয়। একটির নাম হয় প্রজেক্ট 75, অন্যটির নাম হয় প্রজেক্ট 75i বা প্রজেক্ট 75 ইন্ডিয়া। দুটি আলাদা প্রজেক্ট অনুযায়ী ভারতের নৌবাহিনীর জন্য আলাদা ধরনের সাবমেরিন তৈরি করার পরিকল্পনা ছিল। এক একটি ব্যাচে 6টি সাবমেরিন কমিশন করার কথা। এখানে জেনে রাখা ভালো যে প্রজেক্ট 75 যে কালভেরি ক্লাস সাবমেরিনগুলি ইন্ডাক্ট করা হয়েছে নেভিতে, তার তুলনায় প্রজেক্ট 75i বা প্রজেক্ট 75 ইন্ডিয়ানের সাবমেরিনগুলি হবে আলাদা। তার কারণ এতে থাকবে বিশেষ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালসান কম্পোনেন্ট। নতুন প্রজেক্টের জন্য প্রায় 50,000 কোটি টাকা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বরাদ্দ করেছে। ট্রান্সফার অফ টেকনোলজির সহায়তায় কোনো এক ভারতীয় কোম্পানি দেশেই এই সাবমেরিনগুলি তৈরি করে থাকবে দেশের 6টি শিপ বিল্ডার স্টকে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হবে এমনভাবে যাতে নির্মাণকারী ভারতীয় সংস্থা 51% এবং বিদেশি সংস্থা 49% শেয়ারের অধিকারী হবে। এরপর আসুন আমরা এক এক করে দেখে নি সেই সাবমেরিনগুলি যা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলছে। একদম প্রথমেই শুরু করা যাক রাশিয়ার মডিফাইড অ্যামুর ক্লাস সাবমেরিনকে দিয়ে। রাশিয়ার অ্যাডভান্স ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এটি, যাতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন কম্পোনেন্ট ব্যবহৃত হয়। 2650 টনের সাবমেরিনের স্টেলথ টেকনোলজি ও নয়েজ কন্ট্রোল সিস্টেম রয়েছে। অ্যামুর 1650-র 80% বডি পার্টস তৈরি হবে দেশীয় পদ্ধতিতে ভারতে। 10টি 300 কিলোমিটার রেঞ্জের ব্রাহ্মোস সমৃদ্ধ VLS এবং 18টি 40 কিলোমিটার রেঞ্জের বরুণাস্ত্র হেভি টর্পেডো লঞ্চ টিউব এতে থাকছে। 950 টনের ডিসপ্লেসমেন্ট করতে সক্ষম এই সাবমেরিন 20 নট বা 37 নট বেগে চলতে পারে। এর এন্ডিওরেন্স হয় প্রায় 45 দিন। এক একটি সাবমেরিনের দাম হবে $450 মিলিয়ন। তারপরেই চলে আসি জার্মানির টাইপ 214 সাবমেরিনে। এটি হলো একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যা জার্মান কোম্পানি HDW নির্মাণ করেছে। এতেও ইন্ডিয়ান নেভির প্রয়োজন মতো এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালসান সিস্টেম ব্যবহৃত হয়। সারফেস অবস্থাতে 1690 টন, সাবমার্জড অবস্থাতে 1860 টন ডিসপ্লেসমেন্ট করতে পারে। গতিবেগ হতে পারে সারফেস অবস্থায় 12 নট, সাবমার্জড অবস্থায় 20 নট। এন্ডিওরেন্স হয় 84 দিন, অর্থাৎ জলের নিচে এটি টানা 84 দিন থাকতে পারে। অস্ত্রশস্ত্রের কথা বলতে গেলে এতে টর্পেডো টিউবসের পাশাপাশি সাব হরপুনও থাকে। রিপাবলিক অব কোরিয়া 9টি টাইপ 214 সাবমেরিনের অর্ডার দিয়েছে। এক একটির দাম হবে $330 মিলিয়ন। তারপরেই বলবো ফ্রান্সের
স্কর্পিও ক্লাস সাবমেরিনের কথা। এটি একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যা CM-2000 ভ্যারিয়েন্টটি প্রায় 1565 টন, AM-2000 ভ্যারিয়েন্ট 1870 টন এবং SBR ভ্যারিয়েন্ট 2000 টন ডিসপ্লেসমেন্ট করতে পারে। প্রয়োজন পড়লে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন সিস্টেমও ব্যবহার করা যেতে পারে। ইন্ডিয়ান নেভিতে ব্যবহৃত কালভেরি ক্লাস সাবমেরিনও একটি স্কর্পিওন ক্লাস থেকেই নির্মাণ করা হয়েছে, যদিও AIP সিস্টেম এতে কাজে লাগানো হয়নি। 50 দিন টানা জলের নিচে থাকতে পারে। যদি AIP সিস্টেম কাজে লাগানো হয় তাহলে আরও 21 দিন জলের নিচে থাকা সম্ভব হবে। 6টি 533 মিলিমিটারের টর্পেডো টিউবসের সাহায্যে ব্ল্যাক শার্ক হেভিওয়েট টর্পেডো এক্সোসেট অ্যান্টিশিপ মিসাইল ডিপ্লয় করা যাবে। এক একটি দাম হবে প্রায় $450 মিলিয়ন। তারপর চলে আসি দক্ষিণ কোরিয়ার দোসান আন চ্যাংগো ক্লাস সাবমেরিনের কথায়। এটির ডিসপ্লেসমেন্ট হয় সারফেস অবস্থায় প্রায় 3358 টন, সাবমার্জ অবস্থায় 3705 টন। দৈর্ঘ্য 83.5 মিটার, বিম হয় 9.6 মিটার, সারফেস অবস্থায় গতিবেগ হয় 12 নট, সাবমার্জ অবস্থায় 20 নট, এন্ডিওরেন্স হয় 50 দিন, রেঞ্জ হবে 10,000 নটিক্যাল মাইলস, 6টি 533 মিলিমিটারের টর্পেডো টিউব সেতে থাকবে। তাছাড়াও 6টি ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম টিউব থাকবে যার সাহায্যে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ডিপ্লয় করা যাবে। অর্থাৎ ব্রাহ্মোস মিসাইল এতে ডিপ্লয় করার সম্ভাবনা রয়েছে, তবে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন সিস্টেম ইনক্লুড করা যাবে নাকি সেই বিষয়ে এখনও কোনো আপডেট এই সাবমেরিন প্রস্তুতকারক সংস্থার থেকে পাওয়া যায়নি। তারপরে চলে আসি স্পেনের S-80+ ক্লাস সাবমেরিনের কথায়। স্প্যানিশ কোম্পানি নাভান্তিয়া এটি নির্মাণ করেছে। সারফেস অবস্থায় 3200 টন, সাবমার্জ অবস্থায় প্রায় 3426 টন ডিসপ্লেসমেন্ট করতে পারে। দৈর্ঘ্য 81 মিটার, বিম হয় 11.68 মিটার। এতে 1200 কিলোওয়াটের 3টি বায়ো ইথানল ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন সিস্টেম এতে থাকে। সারফেস অবস্থায় 22 কিলোমিটার প্রতি ঘন্টা, সাবমার্জ অবস্থায় 35 কিলোমিটার প্রতি ঘন্টা হয় গতিবেগ। এবং এর রেডার সিগনেচার ও ইনফ্রা সিগনেচার খুব লো হওয়ার কারণে শত্রুপক্ষ এই সাবমেরিনকে নির্ণয় করতে বা ডিটেক্ট করতে পারে না, ফলে এটির স্টেলথ টেকনোলজিও খুব উন্নত, এরকম কথাই জানাচ্ছে প্রস্তুতকারক সংস্থা। প্রজেক্ট 75i অনুযায়ী স্টেলথ ক্যাপাবিলিটিও একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার। 6টি 533 মিলিমিটারের টর্পেডো টিউব থাকবে যার সাহায্যে DM-24A টর্পেডো, হারপুন মিসাইল প্রভৃতি ডিপ্লয় করা যেতে পারে। হ্যাঁ, এরপরে বলবো সুইডিশ কোম্পানি সাবের কথা। তারা একদম প্রথমে যখন এই প্রজেক্টটি শুরু হয়েছিল তখন এই প্রজেক্টের সম্ভাব্য কন্টেস্ট্যান্টদের মধ্যে ছিল, কিন্তু তারা বিডিং প্রসেস থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা ভারতের প্রতিরক্ষা মন্ত্রককে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে এই প্রজেক্টের জন্য ইস্যু করা টার্মস অফ এক্সপ্রেশনের কিছু পয়েন্টসের সঙ্গে তারা সহমত নয়, এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যে শেয়ার বন্টন সেটিও তাদের মনোমত হয়নি। তাই এই প্রতিযোগিতায় সাবের নির্মিত A-26 সাবমেরিন আর অংশগ্রহণ করছে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 75i প্রজেক্টে নির্বাচিত সাবমেরিনের ভার্টিক্যাল লঞ্চিং টিউব থেকে ডিপ্লয় করার জন্য ভারতের বিজ্ঞানীরা ব্রহ্মসের কম আকৃতি এবং ওজনের একটি ভ্যারিয়েন্ট ব্রহ্মস NG ক্রুজ মিসাইলটি নির্মাণ করছে, যা 2024-এর মধ্যে অপারেশনাল হয়ে যাবে। এই নতুন ভ্যারিয়েন্টের ডিজিটাল ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থাকবে যা এর গতিবেগকে বাড়িয়ে করবে প্রায় 3.5 ম্যাক। এর ওজন হবে ল্যান্ড বেসড ব্রহ্মস মিসাইলের প্রায় অর্ধেক, এবং আকৃতি এবং ওজন ছোট হওয়ার কারণে এটিকে ভার্টিক্যাল লঞ্চিং টিউব থেকে খুব সহজেই ডিপ্লয় করা যাবে। এবং এই প্রজেক্ট 75i অনুযায়ী 50,000 কোটি টাকার বিনিময়ে যে 6টি সাবমেরিন ভারতের নেভিতে ইন্ডাক্ট করার কথা, সেইগুলি খুব দ্রুততার সঙ্গে করা প্রয়োজনীয়। তার কারণ এই সাবমেরিনগুলি ভারতের কাছে থাকলে তবেই ভারতের পক্ষে ভারত মহাসাগরের জলরাশির ওপর কন্ট্রোল করা সুবিধাজনক হবে এবং চীনের বাড়তে থাকা নৌবাহিনীর ক্ষমতাকে ভারত টক্কর দিতে পারবে। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য ইনফরমেটিভ বঙ্গ চ্যানেলে। সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন বেল আইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।